প্রতিবছরের মতো এবারও জার্মানিতে বসবাসকারী বাংলাদেশী অভিবাসী ও বাংলা ভাষা শিখতে আগ্রহী জার্মানদের জন্য ফ্রাঙ্কফুর্টে কার্যক্রম চালিয়ে যাওয়া দেশ স্কুল ও সাংস্কৃতিক গোষ্ঠী তাদের নিজস্ব স্কুল প্রাঙ্গণে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন স্কুলের ছাত্রছাত্রী, দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। স্কুলের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি আর ছড়ার তালে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। আয়োজনটি উপস্থাপনা করেন আমেনা হক সুইটি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দেশ স্কুলের কর্ণধার মিঠু কবির।